গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 9। তো আজকে মোটামুটি আমরা শেষের দিকে এক্সারসাইজ নাম্বার 19 করব। হ্যাঁ, চ্যাপ্টার 19 পেজ নাম্বার আছে 269। তো এটা কিছু না, এটা স্থানাঙ্ক জ্যামিতি। তোমাদের সেকশন ফর্মুলা বলে একটা ব্যাপার আছে স্থানাঙ্ক জ্যামিতিতে। হ্যাঁ, মানে ধরো আমরা এখন দুটো পয়েন্ট জানি, সাপোজ এটা x1 y1, এটা স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টার। এর আগে তোমরা ডিস্টেন্স ফর্মুলা সেকশন ফর্মুলা করেছো এই চ্যাপ্টার এই স্থানাঙ্ক জ্যামিতিতে। ধরো এরকম দুটো পয়েন্ট আছে x1, একটা পয়েন্ট x1 y1 আর একটা পয়েন্ট x2 y2। পয়েন্ট মানে তার স্থানাঙ্ক এরকম হয় x আর y দিয়ে। মাঝে ধরো একটা বললাম কোনো পয়েন্ট সাপোজ p, যার কোঅর্ডিনেট ধরো বললাম বা স্থানাঙ্ক x, y, যেটা এই ab লাইনটাকে m is to n অনুপাতে, মানে কি ap অনুপাত pb সমান m is to n, এই অনুপাতটা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এই পয়েন্ট p পয়েন্টটা আমরা কি করে পাব, হলে p বিন্দু px, y বিন্দুর x এর মান কি করে পাব, না সবসময় এই এক্স এর মান কি করে পাবো, না এই অনুপাতের সঙ্গে উল্টো দিকের এক্স প্লাস এই অনুপাতের সঙ্গে এই উল্টো দিকের এক্স, মানে এম ইন্টু x2 প্লাস এন ইন্টু x1 বাই এম প্লাস এন। আবার বলছি, যখন এই মাঝের বিন্দুটা যদি অনুপাতটা দেওয়া থাকে তাহলে মাঝের বিন্দুটা আমরা কি করে পাবো, সবসময় এই অনুপাতের সঙ্গে ঠিক উল্টো দিকের এক্স, যখন এক্স বের করছি এটার সঙ্গে এদিকের এক্স প্লাস এটার সঙ্গে এদিকের এক্স, এক্স বের করবো তো এক্স গুলোকে মাল্টিপ্লাই করবো, কিন্তু এভাবে অল্টারনেটিভ ভাবে এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করবো, গুণ করে যোগ করে প্লাস বাই আবার এটা প্লাস এটা। একই রকম ভাবে যদি আমরা ওয়াই বের করি তাহলে শুধু ওই একদম সেম ভাবে হবে, শুধু ওয়াই বিন্দুটাকে নেবো এম ইন্টু y2 প্লাস এন ইন্টু y1, এম ইন্টু y2 প্লাস এন ইন্টু y1 বাই এম প্লাস এন। তো এটা একটা ফর্মুলা, যখন কোনো দুটো বিন্দুর মাঝে কোনো একটা বিন্দু আমাদের বের করতে হবে যেখানে আমরা অনুপাতটা যদি জানি সেক্ষেত্রে আমরা মাঝে বিন্দুটাকে এভাবে বের করবো এই সূত্রের সাহায্যে। এটাকে বলা হয় সেকশন ফর্মুলা, ইংরেজিতে বলে সেকশন ফর্মুলা। এবং এই সেকশন ফর্মুলাটা থেকে আমরা যদি এটা ধরো মধ্যবিন্দু যদি হয় তাহলে মধ্যবিন্দু মানে কি, এই অনুপাতগুলো সমান হবে, মধ্যবিন্দু হলেও সেটা আমরা বের করতে পারবো। কিরকম ভাবে তাহলে আমরা যদি এটা মধ্যবিন্দু, এটা 1 নম্বর হলো। এবার 2 নম্বর হচ্ছে আসছি মধ্যবিন্দু ফর্মুলা, এটা আশা করে বুঝেছো তোমরা। আবার বলছি, যদি অনুপাত দেওয়া থাকে এই মাঝের বিন্দুটা আমরা কি করে পাবো, এক্স কমা ওয়াই যদি হয় তাহলে এক্স কি করে পাবো, না এম ইন্টু এদিকের এক্স প্লাস এন ইন্টু এদিকের এক্স বাই এম প্লাস এন, ওয়াই কি করে পাবো, না এম ইন্টু এদিকের ওয়াই প্লাস এন ইন্টু এদিকের ওয়াই বাই এম প্লাস এন, মানে এম প্লাস এন বলতে অনুপাত দুটো যোগফল। এবার আসি মধ্যবিন্দু ফর্মুলা। এটাই যদি মধ্যবিন্দু হয় এটা হচ্ছে মিড পয়েন্ট ফর্মুলা, মিড পয়েন্ট বা মধ্যবিন্দু ফর্মুলা। তো সেটা কোনো ব্যাপার না, একই রকম ভাবে ধরো দুটো বিন্দু এ কমা, এ হচ্ছে x1 y1 বি x2 y2, এখন আমরা এটাকে মধ্যবিন্দু দিচ্ছি না, ধরো এম, এম যদি এবির মধ্যবিন্দু হয় তাহলে আমরা এমটাকে কি করে পাবো, ধরো এম এম এর স্থানাঙ্ক হচ্ছে x, y, তাহলে যে এম x, y ধরলাম এর এক্স এর মান কি হবে। দেখো মধ্যবিন্দু আমরা আগের ফর্মুলা দিয়েও করতে পারি, এটা মানে 1:1 রেশিও, এ দুটো সমান সমান কিনা, তাহলে 1:1, তাহলে 1 × x2 প্লাস 1 × x1 বাই 1 + 1, মানে সহজ ভাবে আমরা যদি লিখি সিম্পলি x1 প্লাস x2 বাই 2 আর y হবে y1 প্লাস y2 বাই 2, তাহলে মধ্যবিন্দু ফর্মুলাটা খুব সহজ। এটা x কি করে পাবো, না x1 প্লাস x2 বাই 2
y কি করে পাবো না y1 plus y2 by 2 মানে দুটো x কে যোগ করে 2 দিয়ে ভাগ করো x পেয়ে যাব y কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে y পেয়ে যাব এটা হলো মধ্যবিন্দু ফর্মুলা দুই নম্বর ফর্মুলা এখানে আরেকটা ফর্মুলা সম্ভবত আছে সেটা হচ্ছে একটা ত্রিভুজের ভর কেন্দ্র একটা ত্রিভুজের ভর কেন্দ্র মানে ত্রিভুজের মধ্যমাগুলো যেখানে মিলিত হয় সেটাকে আমরা ত্রিভুজের ভর কেন্দ্র বলি তো ত্রিভুজের ভর কেন্দ্র আমরা কি করে পাবো সেন্ট্রয়েড বা ত্রিভুজের ভর কেন্দ্র হ্যাঁ ভর কেন্দ্র তিন নম্বর ভর কেন্দ্র ইংরেজিতে বলে সেন্ট্রয়েড একটা ত্রিভুজ ধরে এরকম তিনটে বিন্দু দেওয়া আছে একটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি তাহলে এই ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র সমান ধরো আমরা যদি বলি জি এক্স কমা ওয়াই ধরো এখানে একটা ভর কেন্দ্র জি আছে এক্স কমা ওয়াই ভর কেন্দ্র আবার বলছি মধ্যমাগুলো মধ্যমাগুলো যেখানে মিলিত হয় তাকে আমরা ভর কেন্দ্র বলি হলে সেই জি এক্স কম জি ধরলে সেই এক্স কি করে পাবো না সিম্পলি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি তাহলে আমরা এক্স স্থানাঙ্ক এক্স ভর কেন্দ্রের এক্স স্থানাঙ্কটাকে পাবো সিম্পলি শীর্ষবিন্দুগুলোর এক্স গুলোকে যোগ করে তিন দিয়ে ভাগ ওয়াই কি করে পাবো না একই রকম ভাবে শীর্ষবিন্দুগুলোর ওয়াই গুলোকে যোগ করে তিন দিয়ে ভাগ বাস এই তিনটে সূত্র দিয়ে তোমাদের চ্যাপ্টার নাম্বার 19 হয়ে যাবে তো আমি জাস্ট অঙ্কগুলো করাচ্ছি যদিও আরেকটা ব্যাপার আছে যেটা আমি বহিষ্ঠভাবে যদি ভাগ করে তখন বিয়োগ হয় ওটা ওটাও আছে যখন বলে দিচ্ছি আর দরকার নেই তাও সূত্রটা আছে যেহেতু আমি বলে দিচ্ছি হ্যাঁ যেটা আমি ওই যে অনুপাতটা যেটা বললাম ধরো এবি এবি ধরো পিটা বাইরে আছে এক্স কমা ওয়াই এটা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এক্স টু কমা ওয়াই টু এবার এখানে আমি বললাম এপি ইজ টু পিবি সমান এম ইজ টু এন মানে এই এই পুরোটা এম এখান থেকে এটা এন আমি সহজভাবে লিখছি বা পি বিন্দু এবি কে এম ইজ টু এন অনুপাতে বহিস্থভাবে এই পিটা যদি বাইরে থাকে এটাকে আমরা বলবো বহিস্থভাবে ভাগ করেছে ভাবে ভাগ করেছে পি বিন্দুটা যদি ভেতরে থাকে সেটাকে বলবো অন্তঃস্থ ভাবে বা ইন্টারনালি ডিভাইড করেছে পি বিন্দুটা বাইরে থাকলে আমরা বলবো বহিঃস্থ ভাবে ডিভাইড করেছে অন্তঃস্থ ভাবে ডিভাইড করলে আমরা ফর্মুলাটা বললাম ভেতরে থাকলে কি ছিল ফর্মুলাটা এম ইন্টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান বাই এম প্লাস এন আর কি ওখানে প্লাস ছিল পিটা যখন ভেতরে ছিল তখন আমি বলেছিলাম ওটা প্লাস ছিল যদি বহিষ্ঠ ভাবে কথা বলা থাকে আমরা শুধু প্লাসের জায়গায় মাইনাস দেবো উপরে মাইনাস নিচে মাইনাস একই রকম ওয়াই কি হবে না এম ইন্টু ওয়াই টু মাইনাস এন ইন্টু ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন তাহলে অন্তঃস্থ ভাবে কথাটা বলা থাকলে এগুলো প্লাস হবে দুটোই আর বহিষ্ঠ হয়ে বলা থাকবে বাস প্লাসের জায়গায় মাইনাস দেবো বহিষ্ঠ মানে একচুয়ালি পিটা যখন বাইরে থাকবে বাস এই কটা সূত্র তিনটে সূত্র আছে চারটা এগুলো তোমরা করবে করে আমি আজকে কয়েকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি তোমরা আরো কয়েকটা অঙ্ক করে নেবে বাড়িতে তো যেমন এক্সারসাইজ ধরো ওয়ান এর একটা করছি বলছে দুটো বিন্দু দেওয়া আছে এরকম ওয়ান এর এক দুটো বিন্দু দেওয়া আছে যদি ছবি না আঁকলেও চলবে তাহলে ছবি এঁকে করলে সুবিধা বুঝতে সুবিধা হয় একটা ছয় কমা মাইনাস চোদ্দ আর একটা মাইনাস আট কমা
माइनस एट कोमा दस एखे एक बिंदु आरो पी थ्री इज टू फोर अनुपाते भाग कर एक्स वाई धरी তাহলে দেখো এক্স কি হবে পি এর পি এক্স কমা ওয়াই এর এক্স কি করে বের করব না যেটা সূত্রটা বলেছিলাম ভেতরে আছে অন্তস্থ হয় মানে ভেতরে আছে তাহলে এইটার সঙ্গে এটা গুণ হবে তাহলে থ্রি ইন্টু মাইনাস এইট প্লাস ফোর ইন্টু সিক্স বাই থ্রি প্লাস ফোর আবার বলছি সবসময় এই যে অনুপাতের সঙ্গে উল্টো দিকের এক্স এই অনুপাতের সঙ্গে উল্টো দিকের এক্স গুণ করে যোগ দুটোকে যোগ করবো তো এখানে মাইনাস চব্বিশ প্লাস চব্বিশ বাই সাত মানে শূন্য হয়ে গেল এখানে কি জিরো বাই সাত মানে জিরো হয়ে গেল একই রকম ভাবে ওয়াই কি করে বের করবো না একই শুধু ওয়াই দিয়ে দেখো থ্রি ইন্টু টেন থ্রি ইন্টু টেন প্লাস ফোর ইন্টু মাইনাস ফোরটিন বাই থ্রি প্লাস ফোর তাহলে তিরিশ মাইনাস এটা কত ফিফটি সিক্স চোদ্দ ইন্টু চার ছাপ্পান্ন তাহলে তিরিশ থেকে ছাপ্পান্ন বিয়োগ হলে কত থাকে মাইনাস ছাব্বিশ বাই সাত তো তিরিশ আর এখানে চোদ্দ ছাপ্পান্ন তাহলে মাইনাস ছাব্বিশ অতএব তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কি হলো না জিরো কমা এক্স কমা ওয়াই তো তাহলে জিরো কমা মাইনাস টোয়েন্টি সিক্স বাই সেভেন বোঝা গেল কিছু না জাস্ট সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম এভাবে এক্স বের করব এভাবে ওয়াই বের করব ধরো দুইয়ের একটা করছি আমি একের একটা করলাম তোমরা আরো এক দুটো করে করবে ধরো দুইয়ের একটা মধ্যবিন্দু বের করতে হবে নাম্বার টু ছোট ছোট অঙ্ক কিন্তু হ্যাঁ দুয়ের এক এখানে দুটো বিন্দু দেওয়া আছে ফাইভ ফোর থ্রি মাইনাস ফোর একটা আছে ফাইভ কমা ফোর আর থ্রি কমা মাইনাস ফোর এদের মধ্যবিন্দু এম ধরো দেওয়া আছে মধ্যবিন্দু স্থানাঙ্ক তাহলে মধ্যবিন্দু ক্ষেত্রে আমি কি বলেছিলাম সূত্রটা মধ্যবিন্দু ধরো এম এক্স কমা ওয়াই হলে এর এক্স কি করে পাবো না সিম্পলি এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু মধ্যবিন্দুর ক্ষেত্রে সিম্পলি এক্স গুলো কি করবো এক্স পেয়ার কি করে পাবো না এক্স গুলোকে যোগ করে বাই টু তাহলে ফাইভ প্লাস থ্রি বাই টু মানে কত হয়ে গেলো এইট বাই টু মানে ফোর ওয়াই কি করে পাবো একই ওয়াই গুলোকে যোগ করে বাই টু তাহলে ফোর প্লাস মাইনাস ফোর বাই টু তাহলে জিরো বাই টু মানে জিরো অতএব মধ্যবিন্দু স্থানাঙ্ক তাহলে কি হলো না ফোর কমা জিরো যে এক্স কমা ওয়াই এক্স এর ভ্যালু ফোর বেরিয়েছে ওয়াই এর ভ্যালু জিরো তাহলে ফোর কমা জিরো তাহলে এই এম এর মধ্যবিন্দু হয়ে গেল ফোর কমা জিরো তো এইভাবে মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা বের করতে পারবো আচ্ছা তারপরে ধরো তিনের বিন্দুটা দেওয়া আছে আমাদের অনুপাতটা বের করতে হবে বিন্দু দেওয়া আছে অনুপাত বের করতে হবে এখানে দুটো বিন্দু আছে চার এক তিন বিন্দুটি চার ছয় ও তিন পাঁচকে কি অনুপাতে ভাগ করেছে তো এখানে একটা ধরো চার ছয় আর তিন পাঁচ আর এখানে একটা বিন্দু আছে ধরো বললাম সে পি ওয়ান কমা সিক্স বলছে এই বিন্দুটা এই এবি কে কি অনুপাতে ভাগ করেছে সেটা বের করতে হবে তো এখানে আমরা অনুপাতটা বের করবো এর আগের গুলোতে অনুপাতটা দেওয়া ছিল আমাদের বিন্দুটা বের করতে হয়েছিল এখানে ঠিক উল্টো বিন্দুটা দেওয়া আছে অনুপাতটা বের করতে হবে যদিও এই যে অনুপাত বের করার ক্ষেত্রে দুটো ভ্যালু না দিলেও চলবে একটা ভ্যালু দেওয়া থাকলে আমরা অনুপাত বের করতে পারবো তো যখন অনুপাত দেওয়া বের করতে হবে আমরা অনুপাতটাকে এভাবে কে ইস টু ওয়ান ধরবো কিন্তু এম ইস টু এন না তাহলে ধরি এপি ইস টু পিবি সমান কে ইস টু ওয়ান তাই যদি হয় কোনো ব্যাপার না কে এখানে সব তোমাদের মনে হতে পারে যে ওয়ান অনুপাতটা ডান দিকের অনুপাতটা ওয়ান হবে জরুর কেন নাও তো হতে পারে যদি ধরো কে এর ভ্যালু ভগ্নাংশ আছে ধরো দুই বাই তিন এলো কে এর ভ্যালু তাহলে দু বাই তিন টু বাই থ্রি ইস টু ওয়ান মানে টু ইস টু
থ্রি হয়ে যাবে। তো যাই হোক, তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলো? ওয়ান সমান, এটার এক্স যখন বের করছি, এক্স সমান কি হবে? কে ইন্টু থ্রি, মানে থ্রি কে প্লাস ওয়ান ইন্টু ফোর বাই কে প্লাস ওয়ান। দেখো এখান থেকে আমরা কে পেয়ে যাচ্ছি, এটাকে যদি গুণ করি তাহলে গুণাগুণি গুণ করলে থ্রি কে প্লাস ফোর সমান কে প্লাস ওয়ান। এটা কে এদিকে নিয়ে এসো, থ্রি কে মাইনাস কে মানে টু কে ইকুয়ালস টু মাইনাস ওয়ান মাইনাস ফোর মানে মাইনাস থ্রি। তাহলে কে কত হলো? মাইনাস থ্রি বাই টু। তাহলে অনুপাতটা কি লিখবো? নিম্ন অনুপাত, যদি কে এর ভ্যালু ভগ্নাংশে আসে তাহলে আমরা লিখবো কত? সিম্পলি থ্রি ইস টু টু লিখবো। মাইনাস যদি থাকে, শুধু এখানে বহিঃস্থ ভাবে কথাটা লিখে দেখে দেবো, বহিঃস্থ ভাবে ঠিক আছে, যদি প্লাসে আসে অন্তঃস্থ হবে, মাইনাসে এলে বহিঃস্থ হবে। এবারে কে এর ভ্যালু, যেহেতু আমরা অ্যাকচুয়ালি অনুপাতটা ধরেছিলাম কে ইস টু ওয়ান, কিন্তু কে এর ভ্যালু যদি ভগ্নাংশে আসে, যদি কে এর ভ্যালু সংখ্যায় ধরো টু এলো, তাহলে এটা টু ইস টু ওয়ান, কিন্তু যেহেতু থ্রি বাই টু এসে, তাহলে থ্রি বাই টু ইস টু ওয়ান মানে অ্যাকচুয়ালি সেটা সরল করলে হবে থ্রি ইস টু টু, এই টুটা ওদিকে ওয়ানের দিকে গুণ করে দিলে থ্রি ইস টু টু হয়ে যাবে। মাইনাস থাকলে শুধু এক্সট্রা একটা কথা লিখতে হবে, বহিস্থ ভাবে, যদি প্লাস থাকতো অন্তস্থ ভাবে বা কিছু না লিখলেও চলবে ঠিক আছে। তাহলে আবার বলছি, যখন কোনো অনুপাত বের করতে হবে তাহলে অনুপাতটাকে আমরা কিন্তু এম ইস টু এন না ধরে কে ইস টু ওয়ান, একটা ভ্যারিয়েবল ধরলে ভালো। আমরা কিন্তু শুধু এক্স এর ভ্যালুটা দিয়েই কে এর ভ্যালু পেয়ে গেলাম, তুমি চাইলে সিক্স ইকুয়াল টু ওই কে ইন্টু ফাইভ প্লাস ওয়ান ইন্টু সিক্স বাই কে প্লাস ওয়ান করেও করতে পারবো, কোনো ব্যাপার না। অনুপাত বের করার জন্য কোনো একটা বিন্দু যথেষ্ট, এক্স বা ওয়াই কোনো একটা যদি দেওয়া থাকে সেটা থেকে আমরা কিন্তু অনুপাতটা পেয়ে যাব। এখানে দুটো ভ্যালু না দেওয়া থাকলেও চলতো, পরে এরকম অঙ্ক পাবে যেখানে এরকম একটা ভ্যালু থেকেই বের করতে হবে। বোঝা গেল? ধরো নাম্বার একই, ধরো নাম্বার ফোর বলছে সাত তিন আর মাইনাস নাইন সিক্স, একই রয়ে সাত তিন মাইনাস নাইন কমা সিক্স, বিন্দুটি ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে সেটা বের করতে হবে নাম্বার ফোর। তো ওয়াই অক্ষের উপর কোন একটা বিন্দু স্থানাঙ্ক কেমন হয়? জিরো কমা সামথিং, ওয়াই যা খুশি হতে পারে কিন্তু এক্স এর স্থানাঙ্ক সবসময় জিরো হবে ওয়াই অক্ষের উপর। যেমন এক্স অক্ষের উপর ওয়াই সবসময় জিরো হয়, ওয়াই অক্ষের উপর এক্স সবসময় জিরো হবে। তাহলে আমরা এরকম কোনো বিন্দুটাকে ধরে নেব, ধরো পি, যেহেতু ওয়াই অক্ষ বলেছে তাহলে ওয়াই অক্ষ মানে এক্স জিরো হবে, তাহলে ধরো জিরো কমা ওয়াই ধরে নিলাম আমরা, আর অনুপাতটাকে আমরা ধরে নেব কে ইস টু ওয়ান। ধরি ওয়াই অক্ষ দ্বারা ছেদিত বিন্দুটি সমান পি জিরো কমা ওয়াই এবং অনুপাত, অনুপাতটা আমরা কি দিয়ে লিখব? সমান কে ইস টু ওয়ান, যেটা আমি একটু আগে বললাম যে একটা নোন থাকলে, একটা যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা অনুপাত পেয়ে যাবো। যেমন ধরো এখানে জিরোটা তো ভ্যালু দেওয়া আছে, তাহলে জিরো সমান কে ইন্টু মাইনাস নাইন প্লাস ওয়ান ইন্টু সেভেন বাই কে প্লাস ওয়ান। আগে যেখানে যেটা দেওয়া আছে সেটা দিয়ে করবো, তাহলে সেটা দিয়ে কে পেয়ে যাবো। তাহলে এদিকে গুণাগুণি গুণ করলে দেখো মাইনাস নাইন কে প্লাস সেভেন ইকুয়াল টু জিরো ইন্টু পুরোটা জিরো হয়ে গেল। তাহলে ধরো কেটাকে ওদিকে নিয়ে গেলে তাহলে মাইনাস নাইন কে ইকুয়াল টু মাইনাস সেভেন, তার মানে কে ইকুয়াল টু হয়ে গেল সেভেন বাই নাইন। ওকে, কে ইকুয়াল টু হয়ে গেল সেভেন বাই নাইন। তাহলে এক সেকেন্ড, কে ইস টু হয়ে গেল সেভেন বাই নাইন। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ওকে বল, আমি দেখি যদি পেয়ে যাই তাহলে আবার বাড়ি পাঠিয়ে দেবো তোমাকে, ঠিক আছে আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে হ্যাঁ ঠিক আছে।
তাহলে অনুপাতটা আমরা কি পেলাম, 7:9, অনুপাতটা আমরা পেলাম 7:9। এবার দেখো আমাদের এই বিন্দুটা চেয়েছে তো, তাহলে এটা তো জিরো দেওয়া আছে, কিন্তু এখানে একটা ওয়াই আছে, ওয়াইটা কি করে পাবো? অতএব ওয়াই সমান, তাহলে ওয়াই কি করে পাবে, 7 × 6 + 9 × 3 যে বললাম এটা ইন্টু এই ওয়াই, যখন ওয়াই বের করছি তাহলে এটা সঙ্গে ওয়াই নাও, 9 × 3 / 7 + 9 7 = 42 + 27 বাই 16, 2 × 9 = 69/16। তাহলে বিন্দুটা কি হলো, বিন্দুটা কি হলো, পি সমান 0.69/16। ঠিক আছে, তো এভাবে তোমরা করবে, কোথাও যদি কোথাও ভর কেন্দ্র বের করতে বলে ত্রিভুজের, তাহলে এক্স ভর কেন্দ্র কি হবে, x1 + x2 বলে এক্স গুলোকে যোগ করে বাই 3, আর ওয়াইটা হবে ওয়াই গুলোকে যোগ করে বাই 3। তো তোমরা বাকি অঙ্কগুলো চেষ্টা করবে অবশ্যই যতগুলো পারবে, ঠিক আছে, কোনো কারো কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে, যে আমি এই অঙ্কটাগুলো পারছি না আমাকে করে দাও, আমি করে দিব। ওকে, তো আরেকটা হয় ত্রিভুজের ক্ষেত্রফল পরের, যেটা 20 নম্বর চ্যাপ্টারে আছে, স্থানাঙ্ক জ্যামিতি। যাই হোক, এটা আমি দেখি কাল পরশুর মধ্যে আরেকটা ক্লাস তোমাদের নিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল এগুলোকে শেষ করব, ঠিক আছে। এগুলো সূত্র, শুধু জাস্ট একটা সূত্র, সূত্রটা জেনে আর একটা পাবে তোমাদের লং চ্যাপ্টার, সেটাও যদি অন্তত একটা ক্লাস করে দিতে পারি করে দেব। আরেকটা জিনিস, তোমাদের একটা আমরা জাস্ট প্র্যাকটিস টেস্ট টাইপের, আমরা ওপেন বুক টেস্ট টাইপের নিচ্ছি, তো তোমাদের 21, 22, 23 মধ্যে তোমাদের কোশ্চেন পেপার দেওয়া হবে, তোমরা নিয়ে যাবে, যে কেউ গার্জিয়ান এসে নিয়ে গেলেই হবে, সেটা পেপারটা করে প্রত্যেকটা সাবজেক্টের 30 মার্কস করে থাকবে, তোমরা নিজেরা ওটা বানিয়ে কোশ্চেন পেপার দেওয়া হবে, ওর মধ্যে উত্তর লিখতে হবে কিন্তু, ঠিক আছে, লিখে ওটা তোমরা জানুয়ারির ফার্স্ট উইকে জমা দেবে, তারপর তোমাদের নতুন ক্লাসে মানে 10-এর ক্লাস শুরু হবে। ওকে, অনলাইন ক্লাস শুরু করবো আমরা, এবং ভর্তির প্রসেসটাও আমরা পরে জানিয়ে দেবো কবে কি কীভাবে কি ভর্তি হতে হবে। তো যাই হোক, 9-এর তো এইভাবেই হয়ে গেল তোমাদের, যদিও নিয় সরকারি নিয়ম অনুযায়ী তোমাদের কোনো পাস ফেলের ব্যাপার নেই, মানে সবাই অল পাস, ঠিক আছে, কিন্তু আমরা এই পরীক্ষাটা জাস্ট তোমরা যাতে নতুন ক্লাসে যাওয়ার আগে, পরীক্ষা ঠিক না, এটা একটা ইন্টারনাল এ আমাদের, যাতে তোমরা জাস্ট নতুন ক্লাসে যাওয়ার আগে পুরনো ক্লাসের বইগুলো আরেকবার শেষবারের মতো দেখে নাও, এই জন্যই এই প্রক্রিয়াটা আমরা শুরু করছি, ঠিক আছে। তোমরা উত্তরগুলো খুঁজে খুঁজে লিখতে গেলেও হয়তো কিছুটা হলেও তোমাদের বইগুলো পড়তে হবে, আমরা চাই একটু তোমরা আরেকবার পড়াশোনা করে নাও, শেষবারের মতো পুরনো ক্লাসের বইগুলো পড়ে নাও নতুন ক্লাসে ওঠার আগে, ঠিক আছে। সবাই ভালো থাকবে, পরীক্ষাগুলো পরীক্ষা বলছি কোশ্চেন পেপারটা গার্জিয়ানে এসে নিয়ে গেলেই ভালো, তোমার না এসে এলেই ভালো, তো আমরা 21, 22, 23 তিন দিনের মধ্যে যে কোনো দিন এসে নিয়ে গেলেই হবে। ওকে, ঠিক আছে, আজকে থাক।